ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা ইউএনও এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আজকে নির্বাচন কমিশনে যে মতবিনিময় সভা হয়েছে জাকিয়া, সেখানে ব্রিফ হচ্ছে, আমরা সরাসরি সেই ব্রিফিং এ চলে যেতে চাই। না ঘটে তার গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য এবং একে অপরকে সেটা শেয়ার করার জন্য, যাতে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা যেন সময় মতো সেগুলোকে ব্যবস্থা নিতে পারে, ঘটনা ঘটার আগেই যেন সেটা না ঘটানোর ব্যবস্থা করতে পারে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন এবং বিশেষ করে যারা নির্বাচনের দায়িত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচনের যারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ যত রকম কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করবে, সবাই যেন তার সততার সাথে এবং নিরপেক্ষতার সাথে কাজ করে সেই বিষয়ে বলা হয়েছে। এবং কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে যেন কোনোভাবে কেউ কোনো রকম তাদের আচরণ না দেখায়, এটা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী। আর বিকালে প্রার্থীদের সাথে যেটা আলোচনা হয়েছে সেখানে বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী বা ছোটো ছোটো দল, যারা নতুন দল বা ছোটো দল, এই সমস্ত দলের প্রার্থীরা তাদের আশঙ্কা প্রকাশ করেছেন যে তারা ঠিক মতন প্রচার করতে পারবেন কি না বা ভোট কেন্দ্রে যেতে পারবেন কি না, তাদের প্রার্থীকে কেন্দ্রে থাকতে পারবেন কি, এই সমস্ত বিষয়ে নানা রকম প্রশ্ন করেছে। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদের সর্বরকম সহযোগিতা করা হবে, আপনারা নিজেরা সেখানে থাকবেন এবং আপনার প্রার্থী যিনি প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট দিবেন, কোনো সমস্যা হলে সাথে সাথে প্রেসিডিং অফিসারকে জানাবেন, প্রেসিডিং অফিসার যদি সমস্যার সমাধান না করতে পারে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকবেন, আমাদের র্যাব থাকবে, পুলিশ থাকবে, আর্মি থাকবে, বিজিবি থাকবে, তাদেরকে জানাবেন। তারা যেহেতু আমাদের এবার অনেকগুলো কিন্তু কমিটি এবং সাব কমিটি করা আছে অনেকগুলো, যেগুলো আগে কখনো আগের নির্বাচনগুলোতে করা হয়নি, এরা এই সমস্ত বিষয়গুলো মনিটরিং করবেন এবং কোঅর্ডিনেশন করবেন প্রত্যেকটা বাহিনীর সাথে, প্রত্যেকটা সেন্টারের সাথে, প্রত্যেকটা এলাকার সাথে, কনস্টিটিউশনের সাথে। অতএব কোনো না কোনোভাবে এগুলো আমাদের নজরে আসবে এবং আসলে তখন আমরা সেখানে আমাদের যে নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী ব্যবস্থা আমরা নিই। ভোট বর্জন করবার জন্য একটি নতুন অর্থাৎ একটা বড় পক্ষের যে নতুন কর্মসূচি, এটাতে প্রার্থীরা এবং আপনারা, না আপনার এই প্রশ্ন উত্তরে বললো যে প্রার্থীরা এই বিষয়ে খুব একটা সংখ্যা দেখান নাই, তারা বরঞ্চ আমাদের কাছে আরো উপদেশ দিয়েছেন যে এই ধরনের কথাবার্তা বলতেছেন ওনারা, এই বিষয়ে আমরা শঙ্কিত না কিন্তু আপনারা যেন শঙ্কিত না হন, তাই জন্য তারা আমাদেরকে আরো আশ্বস্ত করেছে, আমাদেরকে আরো ভরসা দিয়েছে যে আমরা আতঙ্কিত নই এই বিষয় নিয়ে, এটার সাথে জনগণের কোনো ই নেই, মানে সম্পৃক্ততা নেই, তারা তো আশঙ্কিত ননই বরঞ্চ আমাদের কারো তারা সাহস দিয়ে, না আমরা তো মোটেই শঙ্কিত না। একটা তো এনার্কি চলছে স্যার, চলছে অবরোধ, হরতাল, জ্বালা পোড়াও, এটা যদি আরো সামনে বাড়ে সেটা তো আপনাদের ভোটটাকে সুষ্ঠু করবার জন্য এটা তো বাড়তি চ্যালেঞ্জ। না আমি 14টা জেলা ঘুরে আসলাম, সেখানে আন্দোলনের কোনো এরকম বা এই ধরনের কোনো আমি লক্ষণই দেখিনি। এক, যা দেখি সেটা আপনাদের মিডিয়ায় দেখি, এর বাইরে বাস্তবতা আমি যত জেলাগুলো ঘুরে আসলাম কোথাও দেখিনি দেখিনি। এবং না আমার সামনে কেন, আমি তো 14টা জেলা যাওয়া মানে তো বিভিন্ন জায়গা দিয়েই যেতে হয়েছে, তো আমি তো সেখানে কোনো এর দেখিনি, স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক এবং মানুষ ভোটকে অত্যন্ত উৎসাহের সাথে নিয়েছে, নানা রকম মিছিল দেখেছি, নির্বাচনী জনসভা করতে দেখেছি, কিন্তু আমি কোনো নির্বাচনের বিপক্ষে একটি কথা কোথাও কোনো অনুষ্ঠান বা বলা বা কোনো কিছু দেখিনি।